অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যে সেরা অফার। আমার বলতে পারি না কি দিয়ে দিচ্ছে, চাল ডাল দেবছি, পানি খুব বিরাট পানি। টাওয়ার তো আরাম পাইছি কিছু, খাবারও একটু সমস্যা, সমস্যা পানি টেনি সমস্যা নাই তো, আমরা এটার ব্যাপারে ত্রাণ মন্ত্রণালয় মন্ত্রী প্রতিমন্ত্রী মহোদয় গতকালকে এসেছে, জেলা প্রশাসন তৎপর আছে, এখানে ইউনোকে আমি দেখলাম ইউনো হিসাবে কাজ করছে, জেলা প্রশাসন এগুলোর ব্যাপারে খবরদারি করতেছে, ওরা দেখাশোনা করতেছে, যেখানে ওরা খবর পাচ্ছে সেই এলাকাতে যেয়ে তারা তাদেরকে ত্রাণ দেওয়ার বা তাদেরকে একটা ভালো স্থানে পরে নিয়ে আসার জন্য তারা কাজ করে যাচ্ছে। এটা নিয়ে আপনারা চিন্তিত হওয়ার কারণ নেই, জেলা প্রশাসন আমার সঙ্গেই আছে, উনি এটার ব্যাপারে পুলিশ সুপার সাহেব আছে, জেলা প্রশাসক পুলিশ সুপার সবাই আছে, ওনারা জনপ্রতিনিধিরা আছে, এখানকার চেয়ারম্যানরা আছে, সুতরাং সবাই মিলেই কিন্তু চেষ্টা করা হচ্ছে যারা কষ্টে আছে তাদেরকে কষ্ট ওই এলাকা থেকে সরায় এনে আশ্রয়ের প্রকল্পে নিয়ে আসতে, যেখানে যা স্কুল কলেজে নিয়ে আসতে পরে সেখানে ত্রাণ দেওয়া হচ্ছে। আমরা মনে করি এটা দিলে পরে আপাতত তাদেরকে একটা তাদের একটা নিরাপদ স্থানে আমরা রাখতে পারবো। মাননীয় প্রধানমন্ত্রী জনতা শেখ হাসিনা প্রতিবারই লোকজন না চাওয়ার আগেই তাদেরকে নিরাপদ স্থানে রাখার জন্য চেষ্টা করেন। আমার দৃঢ় বিশ্বাস এবার যদি ক্ষয়ক্ষতির পরিমাণ বৃদ্ধি পায় জেলা প্রশাসনের কাছ থেকে একটা রিপোর্ট নেওয়ার পরে তাদেরকে অবশ্যই তাদেরকে দেখভাল করার জন্য ব্যবস্থা গ্রহণ করা হবে। এবং সবচেয়ে বড় কথা হলো যে আমরা চেষ্টা করছি সবাই মিলে একসঙ্গে থাকতে, কারণ হাওর এলাকাতে প্রতি বছরই কম বেশি বন্যা হয় এবং তারা ক্ষতিগ্রস্ত হয়, তারাও জানে তারা কীভাবে বসবাস করতে হবে, তারাও কিন্তু আপনারা আমার চেয়ে অনেক ভালো জানেন।